আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে খুবই মজাদার ভর্তা, চাপা শুটকি ভর্তা ভেজে করব আর বেগুন ভর্তাটাও ভেজে করব। আর সাথে থাকছে কেন লকডাউনে থেকে বোরিং লাগে না, মন খারাপ হয় না? হ্যাঁ, মন তো একটু খারাপ হয় করোনার জন্য, স্বাভাবিক হচ্ছে না একদমই। তো এর জন্য সবারই একটু মন খারাপ, তার মাঝেও কিন্তু ভালো থাকার চেষ্টা করি। তো আজকের আকাশটা অনেক মেঘলা ছিল, আসলে এইসব প্রকৃতি, আমার বাড়ির পিছনে নদী, এর জন্য আসলে মনটা এত খারাপ হয় না, ভালো লাগে সব সময়ই। আর আজকে আমি ভিডিও শুট করেছি দুপুরবেলা একটার দিকে, তো ভিডিও করার পরেই বৃষ্টি চলে এসেছিলো আর আকাশটা অনেক সুন্দর ছিল, এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে আজকে এই প্রকৃতির ভিডিওটাও শেয়ার করি। ভেবেছিলাম আজকে আমি জমিদার বাড়ি শেয়ার করব, ওখানে আমার একটু কাজ ছিল, যাওয়ার কথা ছিল আজকে শিকলতলি জমিদার বাড়ি। তো ওইখানটা আমার খুবই প্রিয়, তো ভেবেছিলাম পুরা জমিদার বাড়ি ঘুরিয়ে দেখাবো, কিন্তু আজকে কাজটা মিস হয়ে যায়, এর জন্য নেক্সট যেদিন যাব সেদিন আপনাদেরকে আমি জমিদার বাড়িটা ঘুরিয়ে দেখাবো। তো দেখুন বাড়ির পিছনে নদী, কত সুন্দর সবুজ চারিদিকে, এর জন্যই আসলে ভালো লাগে। আর সামনে তো থাকছেই, কেন আরও বেশি ভালো লাগে, কাদের জন্য? তো দেখুন আকাশটা অসাধারণ, এখানে বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে। আর আপনাদের সাথে যে রেসিপিগুলো শেয়ার করি অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা। আর যেহেতু আজকে চাপা শুটকি আর বেগুন ভর্তাটা করবো, এর জন্য আমার ধনিয়া পাতাও লাগবে, বাসায় যেহেতু ধনিয়া পাতাটা শেষ হয়ে গিয়েছে, এর জন্য আমি কিছু এখান থেকে ধনিয়া পাতা নিচ্ছি। আর লকডাউনের শুরুর দিকে থেকে আমি অনেক গাছই বুনেছি বাসায়, অনেকগুলা, তো সবই আল্লাহর রহমতে হয়েছে, অনেক ধরনের ফল সবজি সব কিছু আমি বুনেছি, আমার মা আমি। তো এখান থেকে আমি কিছু মরিচ নিচ্ছি, এই মরিচগুলো খুবই ঝাল, তো এই মরিচগুলোও আমি কিছু নিচ্ছি। বেশি বেশি গাছ লাগাবেন, গাছের পরিচর্যা করবেন, দেখবেন যে সময় কেটে যায়, ভালো লাগে অনেক। আর এটা একদমই বাড়ির পিছনে, এতক্ষণ আমি নিচে নেমে আপনাদেরকে দেখিয়েছি নদীটা, এখন আমি একদম বাড়ির পিছনটায় দাঁড়িয়ে আছি, এখান থেকেও নদী একদমই সম্পূর্ণ দেখা যায়। আর এখন তো পানি এসেছে নদীতে, অনেক ভালো লাগে। আর সামনে আছে আমার কিছু বাচ্চা কাচ্চাগুলো, খুবই দুষ্ট, আর একটা আছে খুবই লক্ষ্মী, যার নাম প্রিন্স, এখন আমি তাকে ডাকবো আর সে সুন্দর চলে আসবে খাঁচার সামনে দিয়ে এসে সে শীষ বাজাবে, দেখেছি আর এসেছে, একে প্রিন্স বলে ডাকলে চলে আসে, ও সবসময় খাঁচার বাইরে বসে থাকে। তো আমি একদিন বের করে আপনাদেরকে দেখাবো, আজকে বের করছি না, ওর নাম প্রিন্স। ও আরও আছে এখানে, ওরা একটু দুষ্ট, ওরা কখনো বের হয় না, ওরা খাঁচাই থাকে, বক্সের ভিতরেও আছে আরও। আর এখানে আছে বাজিগর পাখি, এদের বাচ্চাও আছে হাড়ির ভিতরে, লাইট ধরেছি এর জন্য বাচ্চাগুলো ভয় পেয়েছে, আসছে না, একদিন বের করে দেখাবো। দেখুন দুল খাচ্ছে উনি। আর নিচে যে প্রিন্স আছে ওকে তো, ও মানে অচেনা মানুষ দেখলে তাদেরও আদর খায়, তাদের দেখলেও খুবই মানে মনে হয় যে চিনে তাদের, এই খুবই লক্ষ্মী একটা ছেলে। আরেকজন আছে যিনি খুবই দুষ্ট, তার নাম রোজ, একে ডাকলেও একদম চলে আসে যেখানে থাকুক, অবশ্য বাড়ির বেশি বাহিরে যায় না, যেটুকু যায় ডাকলেই চলে আসে, উনিও খুব দুষ্ট। তো এতগুলা জিনিস থাকতে মানে মন কীভাবে খারাপ হয় সেটা আমি বুঝি না, বোরিং আসে না কখনোই, তো ওদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। তো চলুন এখন রেসিপিগুলো দেখা যায়। এখানে আমি শুটকি মাছ নিয়েছি, চাপা শুটকি, একটা হালকা গরম পানিতে ভিজিয়ে আমি ধুয়ে নিব। আর একটা কড়াইয়ের মধ্যে আমি এক কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি, পানিটা অতিরিক্ত বেশি দিবেন না, কারণ আমি এখানে সব কিছু দিয়ে সিদ্ধ করে পরে তো ভাজবো, তো বেশি অতিরিক্ত বেশি দিলে একদমই বেশি গলে যাবে, তো যেটুকু দিবেন যাতে সবগুলা সিদ্ধ হয় ওরকমভাবে পানিটা দিবেন। তো এখানে পানির মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, ধনিয়া পাতা, শুটকি। আর এখানে কিন্তু একটা টমেটো দিলে খুব মজা লাগতো, আমি টমেটো আমার কাছে শেষ, এর জন্য আমি টমেটো দিচ্ছি না। তো সব কিছু দিয়ে, আর এখানে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দিবেন, আমি এখানে হাফ কাপের বেশি পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি 3 থেকে 4টা বড় রসুন,
আর এখানে আমি নিয়েছি বেগুন ভর্তার জন্য কিছু বড় যে বেগুনগুলো সেগুলো নেবেন, গোল বেগুন বড়, সেগুলো কিন্তু অনেক ভালো লাগে একটু পুড়ে ভর্তা করলে, পুড়ে পুড়ে আমি একটু ভেজে নিব একটু পোড়া পোড়া করে। তো এখানে আমি হলুদ, জিরা আর হচ্ছে মরিচ আর ধনিয়া গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এগুলো মাখিয়ে নিব লবণ দিয়ে। আর সবসময় ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, ওখানে ইনগ্রিডিয়েন্টসগুলো খুব সুন্দর করে লেখা থাকে। তো এগুলো আমি মাখিয়ে রেখে দিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পর আমি এখানে শুটকি ভর্তাটা হওয়ার জন্য আমি শুটকি মাছটাকে এখানে আমি সিদ্ধ করতে দিচ্ছি। এটা বলো কাঁসা পর্যন্ত আমি ঢেকে দিয়েছিলাম, বলো কাঁসার পর ঢাকনাটা খুলে দিয়েছি, এটা মিডিয়াম আছে হতে থাক। তো দেখুন এখন আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর অবশ্যই সরিষার তেল দিয়ে আপনারা বেগুন ভর্তাটা করবেন। তো সরিষার তেল দিয়ে আমি এখানে সবগুলো বেগুন ভেজে নিব। সরিষার তেল দেওয়াতে এটা অনেক ফ্লেভার হয়, অনেক ভালো লাগে খেতে। তো আমি একটু পুরা পুরা করে এটা ভেজে নিব। তো এক পাশ হওয়ার আগ পর্যন্ত আপনারা ঢেকে দেবেন, এক পাশ হয়ে গেলে আর ঢাকার দরকার নেই। তো এখন আমি বেগুনগুলো উল্টিয়ে দিব। তো একটু পোড়া পোড়া করে আমি সবগুলা বেগুন ভেজে নিব। আর এদিকে হচ্ছে শুটকিটা পানি শুকিয়ে আসতেছে, মিডিয়াম আঁচে আমি দিয়ে রেখেছি। আর যখন পানি একটু একটু থাকবে সেই পর্যায়ে দিয়ে দিবেন সামান্য একটু হলুদ আর সামান্য একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে আপনারা এটা একটু নেড়ে আর একটু শুকিয়ে নেবেন। তো এটা একদম শুকিয়ে গিয়েছে, এখানে বেগুন ভাজি হয়ে গিয়েছে। এটা আমি একটু চামচ দিয়ে ডলে ডলে নিচ্ছি, এমনিতেও ভাজার পর একদম গলে যাবে, হাত দিয়ে মাখানোর দরকার হবে না। আর সেই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমি কমিয়ে নিচ্ছি, একটু বেশি পড়ে গিয়েছিল কারণ বেগুনের মধ্যে এমনিতেই অনেক তেল আছে, আমি ভেজে নিয়েছিলাম তেল দিয়ে। তো এখানে সামান্য একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে আমি এখানে কালো জিরা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচটা, আর দিয়ে দিব রসুনগুলো। রসুনগুলো একটু লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। তো রসুনটা দেখুন লাল হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচিটা। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব, মানে একদম ভাজবো না, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে দিয়ে দিব বেগুনগুলা। বেগুনগুলো আমি একটু ডলে ডলে এটাকে 5 থেকে 6 মিনিট লাল করে ভেজে নিব। আর অবশ্যই রসুন আর পেঁয়াজটা একটু বেশি দেবেন, এতে ভালো লাগে। তো দেখুন ডলে ডলে ভাজার পর একদমই এটা ভর্তা হয়ে গিয়েছে। আর এখন সেই প্যানে আমি সয়াবিন তেল দিচ্ছি, আর শুটকি ভর্তার জন্য সয়াবিন তেলটাই দিবেন। তো সয়াবিন তেলটা দিয়ে দিয়ে এখানে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নেবো, একটু ডলে ডলেই লাল করে ভেজে নেব আমি। তো একটু ডলে ডলে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন শুটকি ভর্তাটাও হয়ে গিয়েছে। আসলে পাটাই বাটি হাত দিয়ে মাখিয়ে যেভাবে করি ভর্তা কিন্তু ভালোই লাগে, এইভাবেও অনেক মজা লাগে। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। আর প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখতে পারেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সব রেসিপিগুলো ট্রাই করবেন, ভালো লাগবে অবশ্যই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।